ওকে সোনা, তাহলে থাকো। ঠিক আছে। ঠিক আছে, বাই। সাবধানে যেও। হ্যাঁ, আজকে অফিসে যেতে একটু বেশি লেট করে ফেললো। কোথায় তুমি? আরে তুমি এখনো পার্কিং এ কি করছো? তাড়াতাড়ি উপরে চলে আসো, আমার হাজবেন্ড চলে গেছে। ওকে, এসব কি হচ্ছে? স্যারকে আমি জানালাম, ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে, স্যার কিছু না বলেই চলে গেল। থাক, আমি আমার কাজে যাই। আরে যাবোই তো, এত তাড়াহুড়ো করছো কেন? আমার স্বামীর আসতে আসতে তো সেই সন্ধ্যা হয়ে যাবে, এর মধ্যে আমরা রিল্যাক্সে বের হচ্ছি। চলো, তারপর সে যদি চলে আসে তাড়াতাড়ি চলো। চলো চলো। তো ট্রেনের টিকিটটা কি কেটেছো নাকি? ট্রেনের টিকিটটা আমি কেটে দেবো, কোনটা? অনিক, তুমি তুমি তো অফিসে গিয়েছিলে। তা তুমি কোথায় যাচ্ছ? আর তোমার সাথে উনি কে? ও ও, আরে আমি তো আসলে তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ও হচ্ছে আমার কাজিন সুমন। এই তো দুলা ভাই, সালাম কর। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি আমার সমস্ত টাকা পয়সা নিয়ে তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবে। অনিক, কি সব বলছো তুমি? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমাকে চরিত্রহীনা মেয়ে বলতে চাচ্ছো? ও, তাহলে তুমি বলতে চাচ্ছো যে তুমি চরিত্রহীনা? না না, ঠিক আছে, আমি প্রমাণ করে দিচ্ছি যে তুমি কতটুকু চরিত্রহীনা। ঠিক আছে, ওয়েট জাস্ট এ মিনিট। এগুলো কি বলো, কি এটা? ভালোই হলো, সময় মতো এটা জানতে পেরেছি। সোনিয়া আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। আর আমি ভাবতাম কি জানো, আমি এতদিন ভাবতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু না, তুমি আমাকে আসলে ভালোবাসো না, তুমি ভালোবাসো টাকাটা। অনিক, এ কী সব আজে বাজে কথা বলছো তুমি? তুমি সামান্য একজন কাজের মেয়ের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, তোমার নিজের স্ত্রীকে অবিশ্বাস করছো? থামো, আর কত মিথ্যা কথা বলবা তুমি? আর কত মিথ্যা কথা বলবা? আমি জানতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি আমাকে আসলে ভালোবাসো না। আচ্ছা, তুমি কি জানো যে আমি আমি কত পরিশ্রম করি তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য কত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি? আর তুমি কি করেছো? আমার আমার সাথে তুমি প্রতারণা করেছো, তোমার প্রেমিকের সাথে তুমি পালিয়ে যাচ্ছ, যার কিনা কোনো যোগ্যতাই নেই। আমি তোমাকে কত ভালোবেসেছি, কত সম্মান করেছি, আর সেই সম্মানটাকে নষ্ট করে তুমি তোমার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছ। অনিক, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে আমি ওর সাথে কথা বলতে বলতে কবে যে ওকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে ওর সাথে আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই সম্পর্কের সাথে তুমি আমার বিশ্বাস ভরসা সব কিছু নষ্ট করে দিয়েছো। বের হয়ে যাও, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। না না, তুমি এসব কি বলছো? আমি এ বাড়ি থেকে বের হয়ে গেলে কোথায় যাব বলো? এ বাড়ি তো আমার সব কিছু, আমি না তোমার বউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। নো, নেভার। তোমার মতো মানুষের কোনো ক্ষমা নেই। আমি তোমাকে সম্মান করেছি বিধায় এখনো পর্যন্ত পুলিশকে কল করিনি। পুলিশকে কল করার আগে, পরিস্থিতি খারাপ হওয়ার আগে তোমার প্রেমিককে নিয়ে তুমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবে। বের হয়ে যাও আমার বাসা থেকে। সোনিয়া, তোর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তোর ম্যাডামের সাথে আমার স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেটাও তো থাকছে না, কিন্তু আমার এত বছরের অর্জিত সম্পদ, অর্জিত টাকা,
সেটা তো ফেরত পেলাম। তোর কাছে সত্যি আমি কৃতজ্ঞ। না স্যার, এটা আমার কর্তব্য ছিল, তাই আমি এটা করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।